শাসক দলের গোষ্ঠী কোন্দলের খবর এ নতুন কোনো ঘটনা নয়, বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে কার্যত একই ছবি। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রয়েছে নোয়াপাড়ায়, সেখানেও তৃণমূলের হাতেই আক্রান্ত হতে হলো তৃণমূলকে। ফের প্রকাশ্যে শাসক দলের কোন্দল এবং তৃণমূল কর্মীকে মার পঞ্চায়েতের সদস্যের। দিদির দ্রুত কর্মসূচিতে গিয়ে তৃণমূলের পঞ্চায়েতের সদস্যের হাতে আক্রান্ত হন তৃণমূলের কর্মী। আক্রান্ত তৃণমূল কর্মীর বক্তব্য শুনুন, কি অভিযোগ করছেন। অ্যাকচুয়ালি আমাদের দায়িত্ব পড়েছে দিদির দূতে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে বোঝানোর দায়িত্ব। আমরা গতকালও করেছি, আজকেও বেরিয়েছি, 10টা ছেলে নিয়ে প্রতিটা মানুষের বাড়িতে গিয়ে বোঝাচ্ছিলাম। বোঝাতে বোঝাতে হঠাৎ করে আখের 2 নম্বর ওয়ার্ডের মেম্বার আসলো। ও আগাগোড়ায় মানুষের সঙ্গে থাকে না, ছিল না কোনোদিনও। তো আমরা নিজেদের মতন কাজ করছিলাম, প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বোঝানোর দায়িত্ব। ও হঠাৎ করে এসে আমাদের এই কিটফিটগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দিল, দিয়ে আমাদের সঙ্গে হাতাপাই মানে স্টার্ট করে দিল। আমার টিমের ছেলেদেরকে গলা ধাক্কান দিয়েছে, মেরেছে, আমাকে মারধর করেছে। দিদির দূতকে এই বেদম মার, নোয়াপাড়ার ঘটনা দেখলেন, অভিযোগও শুনলেন। তবে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেও একজন তৃণমূল কংগ্রেসেরই কর্মী, তার কি যুক্তি শুনুন। আমি সকালবেলা ঘুমিয়েছিলাম, আর পাড়ার 2-1 জন খবর দিল যে রাস্তা মাপার জায়গা হচ্ছে, এবং আইএসএফ দল না সিপিএমের দল। আমি বললাম আমি তো জানিনি, দেখিনি, তাহলে আমি যাই। গিয়ে দেখলাম শহীদুল গাজী বলে একজন ফিতে দিয়ে রাস্তা মাপছে, এই মানে আজকে এক মাস ধরে এইসব করে বেড়াচ্ছে। তা আমি বললাম তোর এইসব করার কারণ কী? তাও বলছে তুই এই এলাকায় কোনো কাজকর্ম করিসনি, কিচ্ছু করিসনি, ওয়ার্ডের কোনো কাজকর্ম হয় না। আমি তোমাকে কে বলেছি দল বিরোধী কথা বলতে? বলাতেও আমাকে বাজে খিস্তি করে এবং আমাকে চোর বলে, তাতে আমি ওকে একটা গলায় ধাক্কা দিয়ে বলেছি তুই এখান থেকে যা।